أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم. سورة أحزاب 41 नंबर आयत, तर्जमा इहार एरूप, मोहम्मद तुम्हारे पुरुष मध्य कारो पिता नहे, किंतु से अल्लाह रसूल एवं नबीगणर मोहर एवं अल्लाह सकल विषय सर्वज्ञानी। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, গত পর্বে আমরা আহমদিয়া জামাতের আলেমদের সঙ্গে একটি বৈঠকে আলোচনা করেছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা কিংবা মৃত্যুবরণ করা এ বিষয় নিয়ে। আহমদিয়া জামাতের আলেমগণ পবিত্র কোরআন শরীফ এবং সহি হাদিস থেকে প্রমাণ উপস্থাপন করেছেন যে বনী ইসরাইল নবী হযরত ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাণী অনুসারে আখেরি জামানায় যে ঈসা আলাইহিস সালাম আগমনের কথা, সে ঈসা আলাইহিস সালামকে সহি হাদিসের ভিত্তিতে তারা বলেছেন যে আগমনকারী ঈসা হচ্ছেন ইমাম মাহদি আলাইহিস সালাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আহমদিয়া মুসলিম জামাতের আলেমদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খাতামান নবীন বা খতমে নবুয়ত। বলা হয়ে থাকে আহমদিয়া মুসলিম জামাত খাতামান নবীন বিশ্বাস করে না। এ বিষয় নিয়ে আমরা আলোচনায় এখন তাদের সঙ্গে অংশগ্রহণ করব। আমার প্রশ্ন প্রথমে আপনাকে যে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি খাতামান নবীন হিসেবে মান্য করেন না? আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে অবশ্যই বিশ্বাস করে, তারা বিশ্বাস করতে বাধ্য। আহমদি মুসলমানরা কোরআন শরীফের প্রতিটি শব্দ, অক্ষর, এরাব, হারকাত প্রত্যেকটির উপরে ইমান রাখতে বাধ্য এবং সেগুলোকে মানতে বাধ্য। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আহজাবের মাঝে ঘোষণা দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অর্থ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝ থেকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং খাতামান নবিয়্যিন এবং আল্লাহ সব বিষয়ে সম্যক অবহিত জ্ঞানী। যেহেতু কোরআন শরীফের সূরা আহজাবে আল্লাহ তাআলা স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন উপাধি দান করেছেন, সেই জন্য আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে মানতে বাধ্য, না মানলে আমরা মুসলমান থাকি না। এইটুকুই যথেষ্ট উত্তর। এখন কেউ বলতে পারে, তাহলে আপনাদের সাথে ব্যাখ্যাগত নিশ্চয়ই তারতম্য আছে, তাহলে এটাও শুনে রাখা দরকার যে ব্যাখ্যাগত বিষয়েও আমাদের দাবি হচ্ছে আমরা খাতামান নবীন মানি। এর যত সূক্ষ্ম অর্থ হয়, যত তাত্ত্বিক অর্থ হয়, সব অর্থে আমরা প্রকৃতভাবে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে মানি, বরং যারা বিরুদ্ধবাদী এবং আন্দোলনে রত আমাদের বিরুদ্ধে তারা মানেন না, এটা হলো হযরত আকদাস ইমাম মাহদী মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের দাবি। মালফুজাতে প্রথম খণ্ডতে তিনি এই দাবি করেছেন, কিভাবে মানি সেটা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে অনেক কিছু চলে আসবে। দর্শক মন্ডলী, খাতাম শব্দের যত অর্থ হয় আরবি ভাষায়, সব অর্থে আমরা আহমদীয় মুসলিম জামাতের সদস্যরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন বলে মানি। কি অর্থ আছে খাতামুন নবীনের? প্রথম অর্থ নবীদের সিল মোহর, অর্থাৎ সত্যায়নকারী, এই অর্থে মানি। দ্বিতীয় অর্থ নবীদের আংটি বা শোভা বর্ধনকারী, এই অর্থেও মানি। তৃতীয় অর্থ হয় নবীদের গুণাবলী আয়ত্তকারী, পরিবেষ্টনকারী, খাতামুন নবীন। আমরা এই অর্থেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মানি। আরেকটি অর্থ রয়েছে আরবি ব্যাকরণ এবং ভাষা অনুযায়ী, যখন খাতাম শব্দটি বহু বচনের প্রতি আরোপিত হয় তখন খাতাম শব্দটি সর্বশ্রেষ্ঠ হিসেবে অর্থ প্রদান করে। যেমন খাতামুল আউলিয়া হযরত আলীর উপাধি স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ওয়ালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একই নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সম্বোধন করে বলেছেন, হে আমার চাচা আব্বাস, আপনি খাতামুল মুহাজিরিন, হিজরতকারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ। ঠিক তেমনি খাতামান নবী, নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ। খাতামুল আউলিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া উপাধি হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। খাতামুল মুহাজিরিন হযরত আব্বাসের উপাধি। এই সমস্ত অর্থে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি। আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানেন? আমি মাওলানা সালেহ আহমদের কাছে প্রশ্ন রাখছি, তাহলে আপনারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করেন না? অবশ্যই আহমদীয় মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করে। পবিত্র কোরআন শরীফে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অর্থে শেষ নবী বলা হয়েছে, এবং অনুরূপভাবে হাদিস শরীফে যে অর্থে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলা হয়েছে, জামাতে আহমদিয়া এই সব অর্থে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করে থাকে। কোরআন শরীফে এবং সহিহ হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি অর্থে শেষ নবী বলা হয়েছে? পবিত্র কোরআনের সূরা মায়েদার চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য ধর্মকে সম্পূর্ণ করে দিয়েছি, অর্থাৎ শরীয়তকে সম্পূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দিয়েছি। সুতরাং যে নবী শেষ পরিপূর্ণ শরীয়ত নিয়ে আগমন করেছেন তিনি শেষ নবী। এবং অনুরূপভাবে সহিহ হাদিসের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে মেরাজ শরীফে যে ঘটনা পবিত্র হাদিস শরীফে যে বর্ণিত রয়েছে, সেখানে দেখা যায় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সকল আধ্যাত্মিক স্তর পার করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকতার চরম মার্গে উপনীত হয়েছেন। সুতরাং ওই নবী যিনি আধ্যাত্মিকতার চরম মার্গে উপনীত হয়েছেন তিনি শেষ নবী। সুতরাং এই অর্থে জামাতে আহমদিয়া অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিস শরীফে সহিহ হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেছে, আমরা পরিপূর্ণভাবে সে সকল অর্থে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মান্য করে থাকি। দেখা যাচ্ছে যে আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন হিসেবে মান্য করেন। কোরআন শরীফ এবং হাদিসে যত অর্থে খাতামান নবীন শব্দ ব্যবহৃত হতে পারে সে অর্থেও তারা আপনারা তাকে খাতামান নবীন হিসেবে মান্য করেন। এমনকি কোরআন শরীফ এবং হাদিসে সহিহ হাদিসের আলোকে আপনারা তাকে শেষ নবী হিসেবেও মান্য করেন। আমি মাওলানা বশিরুর রহমানের কাছে প্রশ্ন রাখছি, তাহলে আপনাদের বিরোধীদের সাথে আপনাদের
বিরোধটা কোথায়? আহমদিয়া মুসলিম জামাতের সঙ্গে আহমদি বিরোধীদের দ্বন্দ্বটা বা তাদের সঙ্গে বিরোধটা মূলত পবিত্র কোরআন, সুন্নত এবং সহিহ হাদিসের একটি বিবর্জিত বিকৃত অর্থকে নিয়ে। আর সেটা হচ্ছে যে তারা অর্থাৎ বিরোধীরা একথা বলেন, তাদের মধ্যে থেকে এক দল একথা বলেন যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ নবী, তারপর আর কোনো নবী নাই, কোনো ধরনের কোনো নবী আসতে পারবেন না। আশ্চর্যের বিষয় যে তাদের আরেক দল একথা বলেন যে না, এ কথা বলা যাবে না, এ কথা বললে হযরত ঈসাকে তো আনা যাবে না, তাই অর্থ এরকম করতে হবে যে তারপর নতুন ধরনের কোনো নবী আসতে পারবে না। অদ্ভুত ব্যাপার, তাদের কাছে মনে হচ্ছে যেন পুরানো নবী নবী নন। তাই বুঝি, তাহলে এ বিষয়টা আমি মাওলানা আব্দুল আওয়াল খানকে অনুরোধ করব যে একটু স্পষ্ট করে বলার জন্য বিষয়টা কি। বিষয়টা অত্যন্ত মজার। আপনারা নিশ্চয়ই জানবেন যে এর আগে স্পষ্ট সোজা সরল অনুবাদ করা হতো খাতামান নবীন শব্দের আমাদের বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে, খাতামান নবীন শেষ নবী, এর পর কোনো ধরনের কোনো নবী নাই, পুরাতন হোক নতুন হোক উম্মতি হোক জিল্লি হোক আগের উম্মতের হোক গায়ের শরী হোক শরী হোক কোনো ধরনের কোনো নবী নাই। কিন্তু আহমদিয়া জামাত যখন কোরআন শরীফের আলোকে অকাট্য যুক্তি উপস্থাপন করা আরম্ভ করে, সহিহ হাদিসের আলোকে প্রশ্ন তোলা আরম্ভ করে, তখন এই আমাদের বিরুদ্ধবাদী আলেমদের কাছে শরণমোনা মুসলমানরা, মাদ্রাসার ভালো ভালো ছাত্ররা, যুক্তিবাদী ব্যক্তিরা প্রশ্ন তোলেন যে আলেম সাহেবরা, আপনারা যে বলছেন শেষ নবী মানে কোনো ধরনের কোনো নবী নাই, আপনারা যদি এই অর্থ করেন তাহলে হযরত ঈসা আলাইহিসসালাম যিনি আল্লাহর নবী আকাশে বসে আছেন আর মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন বলে আপনারাই প্রচার করেন আমরা বিশ্বাস করি, তাকে তো আর আনা সম্ভব হবে না। তারা তখন দেখলেন তাই তো সমস্যা হয়ে গেল, যদি আমরা শেষ নবী অর্থ অর্থাৎ কোনো ধরনের কোনো নবী নাই এই কথা প্রচার করা আরম্ভ করি তাহলে ঈসা নবীউল্লাহকে তো আর আনা যাচ্ছে না। তখন তারা ভেবে চিনতে ঠিক করলেন কি করা যায় কি করা যায়। হ্যাঁ, এখন নতুন একটা অনুবাদ করা হবে, আর এখন এই অনুবাদ প্রচার করা হচ্ছে খাতামান নবীনের অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন ধারার কোনো নবী নাই, নতুন ধারার সমাপ্তকারী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা বাস্তবতা। বলেন কি, যারা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছে তারাই এখন স্বীকার করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক ধরনের নবী আসতে পারে, এটা কেমন কথা? একদম সঠিক। যারা আমাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল শেষ নবী আন্দোলন বা শেষ নবী মানে না বলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, অমুসলমান ঘোষণা করতে হবে, তারাই এখন ঘোষণা দিচ্ছে শেষ নবী অনুবাদ করা যাবে না, অনুবাদটা হবে নতুন নবীর ধারা সমাপ্তকারী, নতুন নবী আসতে পারবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় একটু দেখে নিই আমরা তাদের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাহবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী, এইটা যারা বিশ্বাস করে তারাই শুধুমাত্র মুসলমান। এইটাকে অবিশ্বাস করে কেউ নিজেকে মুসলমানের পরিচয় দিতে পারে না। এই কথা দিয়ে একটা আইন পাস করতে হবে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তারপরে আর কোন প্রকার নতুন নবীর আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম বলে গণ্য হইবে না। দর্শক মন্ডলী, দেখলেন তো 2004 সনের নভেম্বর মাসে আমাদের আহমদিয়া বিরোধী এক নেতা, আমাদের বিরোধী অর্থাৎ আহমদিয়া বিরোধী এক নেতা নাকালপাড়াতে ঘোষণা দিচ্ছেন শেষ নবী মানে খাতামান নবীন মানে শেষ নবী, অর্থাৎ এরপরে কোনো ধরনের কোনো নবী রসুল আর আসতে পারবেন না। সেই একই দলের আরেক নেতা এবার 2006 সনের জুন মাসে এসে ঘোষণা দিচ্ছেন আশকোনাতে যে না, অনুবাদে ভুল হয়ে গেছে, এখন আইন পাশ করতে হবে যে খাতামান নবীন অর্থাৎ শেষ নবী অর্থাৎ নতুন কোনো নবী আসতে পারবে না। বাংলাদেশের পার্লামেন্টে ঘোষণা করতে হবে নতুন নবী আসতে পারবে না, যদি কোনো ধরনের নতুন নবুয়তের কোনো ধরন ধরন কেউ বিশ্বাস করে তাহলে সে আর বাংলাদেশে মুসলমান হিসেবে গণ্য হবে না। ভাবটা এরকম, বাংলাদেশের সংসদে এই আইনটা পাশ করলেই আল্লাহ তাআলা এটা মানতে বাধ্য। তাহলে তো দেখা যাচ্ছে যে
আপনাদের বিরুদ্ধবাদীদের চিন্তার ক্ষেত্রে একটা অদ্ভুত বিবর্তনের সৃষ্টি হচ্ছে। তাই তাই দেখা যাচ্ছে এখন। আমার তো মনে হচ্ছে যে আপনাদেরকে তারা যে দোষে দোষী সাব্যস্ত করছে, মানে আন্দোলনকারীরা, একই দোষে তো তারাও দোষী। মাওলানা সালেহ আহমদ, আপনি এটার ব্যাখ্যা করুন। কেবল দোষী নয়, তারাই প্রকৃত দোষী। আমি বুঝিয়ে বলছি বিষয়টা আপনাকে, যে আমরা এর পূর্বে আলোচনা করে এসেছি যে হযরত ঈসা আলাইহিসসালাম তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন, আর তার আবির্ভূত হওয়ার যে ভবিষ্যৎবাণীটি আছে তা হলো রূপক। হযরত ঈসা আলাইহিসসালাম সদৃশ্য এক মহাপুরুষ, যিনি উম্মতে মুহাম্মদের মধ্যে আবির্ভূত হওয়ার ভবিষ্যৎবাণী ছিল, আসলে তিনি রূপক ঈসা। অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালামের রঙে রঙিন হয়ে তিনি আসবেন। যিনি ঈসা তিনি মাহদি। আমরা বলেছি যে যিনি প্রতিচ্ছায়া রূপে ঈসা আলাইহিসসালাম আসবেন এবং প্রতিচ্ছায়া রূপে যিনি হযরত ঈসা আলাইহিসসালাম হবেন, তার সাথে ছায়া নবুয়ত আছে, আর একই জিল্লি বা বুরুজি নবুয়ত বলা হয়। তারা বলেন, অর্থাৎ আমাদের বিরুদ্ধবাদীরা বলেন, যে আগের ঈসা মারা যাননি, বরং তিনি সশরীরে বহাল তবিয়াতে 2000 বছরেরও অধিক ধরে তিনি আকাশে জীবিত আছেন, আর অতএব তিনি আসবেন এই বিশ্বাস করছেন তারা, যে হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে আসবেন আর তিনিই নামবেন। আর যখন তিনি এ পৃথিবীতে নামবেন তখন বনি ইসরায়েলীয় নবরটিও তার সাথে থাকবে। তো এখন যখন সেই পূর্ববর্তী নবী, অর্থাৎ বনি ইসরায়েলীয় নবী যখন এই উম্মতে মুহাম্মদের মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করতে নামবেন, তখন শেষ নবী কে হবেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হযরত ঈসা আলাইহিসসালাম? কিন্তু তারা তো বলে বেড়ান যে তিনি নবী হিসেবে আসবেন না। প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই, যে আহমদিয়া মুসলিম জামাত যে সমস্ত কথা উপস্থাপন করে থাকে এবং যা বলে তা অকাট্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে বলে থাকে। এখন আপনি যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, আমি এ বিষয়ে দুইটি অনেকগুলি দলিল প্রমাণের থেকে মাত্র দুইটি আপনার সামনে উপস্থাপন করতে চাই। প্রথমটি হলো যেটা কোরআন শরীফের সংক্ষিপ্ত তফসির এবং অনুবাদ যা মুফতি মোহাম্মদ শফি সাহেব করেছেন এবং যার অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান সাহেব করেছেন, এবং এই কোরআন শরীফটি হারমায়ন খাদেমুল হারমায়ন শরীফেন অর্থাৎ সৌদি আরব থেকে এই অনুবাদটি প্রকাশিত হয়েছে। এই তফসির মারিফুল কোরআনের 180 পৃষ্ঠায় বলা হচ্ছে, হযরত ঈসা আলাইহিসসালাম সে সময় নবুয়ত ও রিসালতের দায়িত্ব পালনে আদিষ্ট হয়ে জগতে আসবেন না, বরং মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে আগমন করবেন। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তিনি স্বীয় নবুয়তের পদ থেকে অপসারিতও হবেন না, তখন তিনি হবেন প্রাদেশিক শাসকের মতো, যিনি নিজ প্রদেশের শাসক পদে অধিষ্ঠিত থেকেও প্রয়োজনবশত অন্য প্রদেশে চলে যান। তিনি এই প্রদেশের শাসক হিসেবে না এলেও নিজ প্রদেশের শাসক পদ থেকে অপসারিতও নন। এরপর দেখেন যে কি কথা বলছেন তিনি তফসিরে। মোট কথা এই যে হযরত ঈসা আলাইহিসসালাম তখনও নবুয়ত ও রিসালতের গুণে গুণান্বিত হবেন, এবং আরও গুরুত্বপূর্ণ কথা হলো এই যে তাকে অস্বীকার করা পূর্বে যেরূপ কুফর ছিল তখনও কুফর হবে। এখন দেখেন যে সুস্পষ্টভাবে এই তফসিরে লেখা আছে, আমাদের বিরুদ্ধবাদীরা যিনি আমাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে থাকেন লিখছেন যে হযরত ঈসা আলাইহিসসালাম নবুয়ত এবং রিসালতের গুণে গুণান্বিত থাকবেন, এবং তাকে অস্বীকার করা যেভাবে পূর্বে কুফর এখনও কুফর হবে। দ্বিতীয় সুধী দর্শক মণ্ডলী আরেকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা বুখারি শরীফ হামেদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত এর চতুর্থ খণ্ড এবং মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির এই বুখারি শরীফের অনুবাদ এবং ব্যাখ্যা, যেটা বাংলায় অনুবাদ করেছেন মৌলানা আজিজুল হক সাহেব, এবং মৌলানা আজিজুল হক সাহেব জামাতে আহমদিয়ার বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমাদের বিরুদ্ধে এটা বলে থাকেন যে আমরা নাকি শেষ নবী হিসেবে মানি না। এই অনুবাদে
282 পৃষ্ঠায় হযরত ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত একটি হাদিসের ব্যাখ্যায় হাকামান আদালান এ ব্যাখ্যা তিনি লিখছেন যে নেতৃত্ব দানকারী ও সুবিচারক ন্যায় প্রতিষ্ঠাকারী অর্থাৎ হযরত ঈসার তৎকালীন আগমন ভিন্ন নবী ও ভিন্ন শরীয়তের বাহক রূপে হইবে না, বরং তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিবেন বটে, কিন্তু তখন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক ফয়সলাকারী এবং সকল প্রকার অন্যায় অত্যাচার দূর করিয়া ন্যায় প্রতিষ্ঠাকারী রূপে আগমন করিবেন। বলছেন তিনি এখানে, বরং তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিবেন বটে। আবার এই বুখারী শরীফের এই চতুর্থ খণ্ডের 284 পৃষ্ঠায় ওয়া ইমামুকুম মিনকুমের ব্যাখ্যা লিখছেন, এই বাক্যটির ব্যাখ্যায় বিভিন্ন মতামত আছে। অগ্রগণ্য মত এই যে এই বাক্যটি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কীয় বর্ণনা যে তিনি অবতরণ করিয়া মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করিবেন এবং নামাজের ইমামতিও তিনি করিবেন। অবশ্য তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিলেও তাহার তৎকালীন জীবন শরীয়তে মুহাম্মাদির অন্তর্ভুক্ত থাকিবে। এখন বিষয়টি দেখেন যে আপনাদের সামনে পরিষ্কার, এ বিষয়ে আপনাদের ব্যাখ্যা কি আপনি বলুন। এ বিষয়ে আহমদিয়া জামাতের ব্যাখ্যা সেটাই যেটা কোরআন শরীফের বক্তব্য, যেটা সহিহ হাদিসের বক্তব্য। কোরআন শরীফে খাতামান নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধ্যাত্মিক জগতের পরশ পাথর বলে সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে আমাদের এবং ও আহমদি মুসলমানদের মাঝে কোনো তফাত নাই। তারাও বিশ্বাস করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলে পুরস্কার পাওয়া যায়, কিন্তু কী কী পুরস্কার পাওয়া যায় সেখানে গিয়ে আবার ওনাদের সমস্যা হয়ে যায়। কোরআন শরীফ খুলে দেখেন সূরা আলী ইমরানের 32 আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো হে আমার অনুসারীরা, ফাত্তাবিউনী, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে তোমরা কি পাবে, ইহবিব কুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আগে এক পক্ষের ভালোবাসা ছিল, তোমরা এক পক্ষে আল্লাহকে ভালোবাসতে, যেই মুহূর্তে তোমরা আমার আনুগত্য আরম্ভ করবে তার ফলশ্রুতিতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করবে। এখন যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন কি হয়, তাকে আধ্যাত্মিক নিয়ামত দান করেন, আধ্যাত্মিক স্তর দান করেন, আল্লাহ তাআলা আধ্যাত্মিক পুরস্কারে তাকে ভূষিত করেন। কী কী পুরস্কার আছে কোরআন শরীফ খুলে দেখেন সূরা নিসার 70 আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়্যীনা ওয়াসসিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। দর্শক মণ্ডলী, এর অনুবাদ হলো, যারা আল্লাহর এবং এই রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে, মিনান্নাবিয়্যীনা অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়াসসিদ্দীকীনা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়াশ-শুহাদা'ই শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস-সালিহীনা এবং সালেহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবে। যখন আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর আনুগত্য করলে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে সালেহ হওয়া যাবে, শহীদ হওয়া যাবে, সিদ্দিক হওয়া যাবে, এবং যুগের চাহিদা থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ থাকলে আল্লাহ তাআলার শর্ত সাপেক্ষে কোরআন বর্ণিত শর্তে উম্মতি নবুয়ত পাওয়া যাবে, আনুগত্যকারী নবুয়ত পাওয়া যাবে, দাসত্বের নবুয়ত লাভ করা যাবে, এটা উম্মতে মুহাম্মদিয়ার সৌভাগ্য। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর, কোরআনের বিষয়বস্তু অনুযায়ী সেই পরশ পাথর যদি কাউকে স্পর্শ করে, কেউ যদি তার অধীনস্থ হয়, কেউ যদি নিজেকে রসুল্লাহর ছোঁয়ায় লাগাতে পারে নিজের গায়ে, তাহলে সেও মাটি ঠেলা হওয়া সত্ত্বেও সে সোনাতে পরিণত হতে পারে। এটা হলো আহমদিয়া মুসলিম জামাতের ব্যাখ্যা। এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি বলেছেন, আমিও মাটির ঢেলা ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়াতে আমি সোনায় পরিণত হয়েছি। এ বিষয়ে মাওলানা বশির রহমান সাহেবের সঙ্গে কথা বলছি। বিষয়টা কি আপনাদের বিরুদ্ধবাদীরাও স্বীকার করেন? আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অবশ্যই এটা স্বীকার করতে বাধ্য,
জ্ঞানী আলেম মাত্রই এটা স্বীকার করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্ধৃতি রয়েছে, তাদের ব্যাপক লিখনই রয়েছে ব্যাপারে। আমি আজ এখানে শুধু একটি উদ্ধৃতি উপস্থাপন করব। মুফতি মোহাম্মদ শফি সাহেব, যিনি আহমদিয়া মুসলিম জামাতকে নির্মূল করার জন্য তার সমস্ত জীবন দিয়ে গিয়েছেন, তিনি একটি বই ওই ব্যাপারে লিখেছেন, সেটি নাম হলো খাতমে নবুয়ত। আর এই উদ্ধৃতিটি আরও বিভিন্ন জায়গায় এসেছে, যেহেতু এটি মুফতি মোহাম্মদ শফি সাহেব যিনি কাদিয়ানি বিরোধী আন্দোলনের প্রথম সারির, তিনি এটি লিখেছেন আর এর অনুবাদ করেছেন মোহাম্মদ সিরাজুল হক সাহেব, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ করা হয়েছে। তো এই জন্য আমি এটির উদ্ধৃতি এখানে দর্শকদের সামনে রাখছি। তিনি তার খতমে নবুয়ত পুস্তকের 345 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি উদ্ধৃত করেছেন, সেখানেও উম্মতি নবী যে এই উম্মত থেকে আসতে পারবে তা বলা হয়েছে। হাদিসটি একটি দীর্ঘ হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দীর্ঘ হাদিসে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আমাকে এই উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বানিয়ে দাও। তখন ইরশাদ হলো, এই উম্মতের নবী তাদের নিজেদের মধ্য থেকেই হবে, নবীউহা মিনহা, এই উম্মতের নবী তাদের নিজেদের মধ্য থেকেই হবে, তুমি হতে পারবে না। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, আমাকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দাও। তখন ইরশাদ হলো, তুমি ওই নবীর পূর্বে আগমন করেছো এবং তিনি পরে আগমন করবেন, তাই উম্মত হতে পারবে না, তবে দারে জালালে মহামান্বিত স্থানে আপনাদের উভয়কে একত্রে করে দেওয়া হবে। খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা 14। তো দেখেন পরিষ্কারভাবে এখানে মুফতি মোহাম্মদ শফি সাহেব যে হাদিসটির উদ্ধৃতি টেনেছেন স্বীকার করছেন যে হ্যাঁ, এই উম্মতের মধ্য থেকে যারাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার এবং পরিপূর্ণ আনুগত্য করবে তাদের মধ্য থেকে এমন সৌভাগ্যবানও হবেন যিনি উম্মতি নবীও হবেন। এ বিষয়ে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতার অভিমত কি? আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা যিনি, তিনি তো কোরআন সুন্নত এবং সেই হাদিস অনুযায়ী তার অভিমত ব্যক্ত করেন, এর বাইরে তো নয়। শুধু দর্শক মণ্ডলী, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম রিভিউ বার মুবাহিসা বাটালবি চক্রালবি পৃষ্ঠা 6-7 ইমাম মাহদী আলাইহিস সালাম খাতামুন্নবীন আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে খাতামুন্নবীন ঘোষণা করা হয়েছে, যার অর্থ হল তাঁর পর সরাসরি নবুয়ত লাভের পথ রুদ্ধ। এখন নবুয়তের উৎকর্ষ কেবল সে ব্যক্তি লাভ করতে পারবে যে নিজের আমল বা কাজকর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আনুগত্যের মোহর বা ছাপ রাখবে। এ আঙ্গিকে সে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আধ্যাত্মিক পুত্র আর উত্তরাধিকারী হবেন। মোট কথা, আলোচ্য আয়াতে একদিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পিতৃত্ব নেই বলা হয়েছে, কিন্তু আরেক দিক থেকে তার পিতৃত্ব সাব্যস্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হল, ইন্না শানিয়া কাহওয়াল আবতার, তোমার শত্রুরাই নির্বংশ হবে, এ আপত্তি যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ক্ষেত্রে খণ্ডিত হয়। আলোচ্য আয়াতের সারমর্ম হল, একদিক থেকে শরীয়ত বিহীন নবুয়ত প্রাপ্তির পথ রুদ্ধ, অর্থাৎ কোনো ব্যক্তি সরাসরি নবুয়ত লাভ করতে পারবে না, কিন্তু আরেক দিক থেকে তা রুদ্ধ নয়, অর্থাৎ সেই নবুয়ত যদি মুহাম্মদী নবুয়তের প্রদীপ থেকে আলোকিত ও উদ্ভাসিত হয়। আর এর অর্থ দাঁড়ালো, এমন উৎকর্ষ লাভকারী ব্যক্তি এক আঙ্গিকে উন্মতিও হবে, অপর আঙ্গিকে মুহাম্মদী জ্যোতিতে আলোকিত হওয়ার কারণে নবুয়তের উৎকর্ষের অধিকারী হবে। তো স্পষ্ট জিনিস যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুকরণ করা হয় তাহলে সম্ভব, তার আনুগত্য ছাড়া
এটা সম্ভব নয়, সরাসরি নবুয়ত পাওয়া যাবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে তার অনুবর্তিতায় পাওয়া সম্ভব। আপনি যা বললেন, আমার মনে হয় যে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সব কিছু সারাংশ আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে এবং মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী এবং মৌলানা সালেহ আহমদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আহমদিয়া জামাতের দর্শন অনুসারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, তার খাতামান নবীন এই বৈশিষ্ট্য হচ্ছে অফুরন্ত আধ্যাত্মিক কল্যাণের ফল্গুধারা, যাতে অভিষিক্ত হতে পারে তার যোগ্য কোনো উম্মত। আমরা আজকের আলোচনায় যা উপলব্ধি করলাম, হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হিসেবে পবিত্র কোরআন শরীফ এবং হাদিস থেকে যেসব যুক্তি উপস্থাপন করেছেন তার যৌক্তিকতা আশা করি দর্শক মণ্ডলী আপনারাও উপলব্ধি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে উপলব্ধি করা এবং গ্রহণ করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।